দেখুন, এবার বিশ্বের সবচেয়ে সুন্দরী ও ধনী 10 মুসলিম নারী। বিশ্বে মুসলিম ধনাঢ্য নারীর সংখ্যা খুব একটা বেশি নয়, আর যে কয়জন আছেন তাদের ধনী হওয়ার ক্ষেত্রে নিজের পরিশ্রম ও চেষ্টার অবদান খুব একটা নেই বললেই চলে। দুনিয়ার সবচেয়ে ধনী মুসলিম নারীদের সম্পদ আসে তিনটি উৎস থেকে: বিত্তশালী স্বামী, বাবা মায়ের কাছ থেকে পাওয়া অর্থ ও নিজের উপার্জন। চলুন জেনে নেই কারা বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম নারী। প্রিন্সেস আমিরা আল তাউইল, সৌদি আরব। প্রিন্সেস আমিরার জন্ম 1983 সালের 6 নভেম্বর। তার স্বামী প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের বয়স 58। তিনি বিশ্বের 26 জন সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে পড়েন। মহারানী রানিয়া, জর্দান। জর্দানের রাজা আবদুল্লাহ ইল ইবন আল হুসাইনের স্ত্রী রানিয়ার জন্ম 1970 সালের 31 আগস্ট। আবদুল্লাহ রাজা হন 1999 সালে। প্রিন্সেস হাজাহ হফিজা সুররুল বলকিয়া, ব্রুনেয়ের সুলতানের চতুর্থ কন্যা প্রিন্সেস হফিজার জন্ম 1980 সালের 12 মার্চ তারিখে। তার পিতা সুলতান হাসানাল বলকিয়াকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয়। ব্রুনেয়ের সুলতানের গাড়ির সংখ্যা 7000 আর তার প্রাসাদের কামরার সংখ্যা 1700। সুলতানাহ নূর জাহিরা, মালয়েশিয়া। রাজা আল ওয়াথিকু বিল্লাহ তুনকু মিজান জয়নালের পত্নী সুলতানার জন্ম 1973 সালে 7 ডিসেম্বর তারিখে। সুলতানাও স্বয়ং ধনী পরিবারের সন্তান। পিতার কাছ থেকে $15 বিলিয়ন সম্পত্তি পেয়েছেন জাহিরা। শেখ মোজাহ বিনতি নাসের আল মিসনদ, কাতার। শেখ হামাদ বিন খলিফা আল থানির দ্বিতীয় স্ত্রী শেখার জন্ম 1959 সালে। ওর স্বামীর সম্পত্তির পরিমাণ প্রায় $7 বিলিয়ন বলে কথিত। শেখ হানাদি বিনতি নাসের বিন খালিদ আল থানি, কাতার। রিয়েল এস্টেট পুঁজি বিনিয়োগ আর ব্যাংক ম্যানেজারি থেকে শেখ হানাদির অর্জিত সম্পত্তির পরিমাণ প্রায় $15 বিলিয়ন বলে শোনা যায়। তিনি নিঃসন্দেহে কাতারের সবচেয়ে ধনী নারীদের মধ্যে গণ্য। প্রিন্সেস লাল্লা সালমা, মরক্কো। প্রিন্সেস লাল্লার জন্ম 1978 সালে 10 মে। পিতা ছিলেন পেশায় শিক্ষক। লাল্লার বিবাহ হয় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে। 2 সন্তানের জননী সালমার পিতার সম্পত্তির পরিমাণ $2.5 বিলিয়ন বলে মনে করা হয়ে থাকে। শেখ মাইথা বিনতি মোহাম্মদ বিন রশিদ আল মুক্তুম, দুবাই। 2006 সালের এশিয়ান গেমসে দেখা যাচ্ছে শেখ মাইথাকে। এখানে তাইকোন্ডোতে রৌপ্য পদক জেতেন তিনি। মাইথার জন্ম 1980 সালের 5 মার্চ। পিতা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মুক্তুম সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেছেন। শেখ মোহাম্মদ দুবাইয়ের আমির। প্রিন্স মজিদা নুরুল বলকিয়া, ব্রুনেই। প্রিন্স মজিদা নুরুল বলকিয়া ব্রুনেয়ের সুলতান হাসান আল বলকিয়ার দ্বিতীয় পুত্রী। তার জন্ম 1976 সালে 16 মার্চ। খায়রুল খলিলের সঙ্গে বিবাহ হয় 2007 সালে। খলিলও রাজ পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করছেন। প্রিন্সেস ফাতিমা কুলসুম জোহার, গোদাবাড়ি, সৌদি আরব। প্রিন্সেস ফাতিমা কুলসুম জোহার সৌদি আরবের রাজ পরিবারের রানী। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।